দেখো আমরা অনুশীলনী তিন করছি, এখন আমি দুই নম্বর অঙ্কটা করব। দুই নম্বর অঙ্কটা কি? বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? অঙ্কটা দুই নিয়মে করব, আমি দুইবার করব, এই অঙ্কটাই দুইবার করব। প্রথমে করব আমরা ঐকিক নিয়মে, ঠিক আছে, তারপরে করব হলো গাণিতিক বাক্য গঠনের মাধ্যমে। তাহলে দুইটা নিয়ম কি কি? একটা হলো ঐকিক নিয়ম, আর একটা হলো গাণিতিক বাক্য, ঠিক আছে। তো ঐকিক নিয়মের আমি তার আগে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে প্রশ্নটাতে আমাদের কাছে কি জানতে চাচ্ছে। বারোটি প্লেট ও বিশটি কাপ, মনে করো তোমার কাছে বারোটি প্লেট আর হলো বিশটি কাপ, ঠিক আছে। এই সবগুলো জিনিসের মোট মূল্য হইল 3920 টাকা। সবগুলো জিনিসের মোট মূল্য 3920 টাকা। একটি প্লেটের মূল্য, একটি কাপের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য কত? 145 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত হবে এইটা বের করতে বলছে। তো আমরা প্রথমে কি করব আমি বলি। প্রথমে আমরা একটি কাপের মূল্য যেহেতু দেওয়া আছে 145 টাকা, এটাকে আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে 20টি কাপের মূল্য পাবো। কি পাবো? 20টি কাপের মূল্য পাবো। আচ্ছা, টোটাল মূল্য থেকে, মোট মূল্য থেকে 20টি কাপের মূল্যটা বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো? 12টি প্লেটের মূল্য পাবো। তারপরে 12টি প্লেটের মূল্যকে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে একটি প্লেটের মূল্য পাবো। আচ্ছা, যাই হোক, এই কাজগুলোই আমরা করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা লিখব একটি কাপের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, অতএব কয়টি কাপ? অতএব 20টি কাপের মূল্য 145 গুণ 20, এত টাকা। এটা গুণ করি, 0 5 2 10 0, হাতে 1 4 2 8 1 9 2, ঠিক আছে। তাহলে 20টি কাপের মূল্য হলো 2900 টাকা। তারপরে দেখো সবগুলো জিনিসের মোট মূল্য কত? আচ্ছা, আমি এখানে লিখি 12টি কাপ ও সরি 12টি কাপ তো না, 12টি প্লেট, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে কত টাকা? 3920 টাকা। আর তার নিচে লিখবো 20টি কাপের মূল্য, ঠিক আছে। 20টি কাপের মূল্য কত? 2900 টাকা। এটা যদি বিয়োগ করি আমরা কি পাবো বলতো? 20টি কাপের মূল্য যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো 12টি প্লেটের মূল্য। অতএব 12টি প্লেটের মূল্য, এটা বিয়োগ করি, হ্যাঁ হ্যাঁ, বিয়োগ করলে কত হচ্ছে? 0201, এত টাকা, মানে 1020 টাকা। এটা কিসের মূল্য বলো? 12টি প্লেটের মূল্য। আচ্ছা, 12টি প্লেটের মূল্য 1020 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত হবে? অতএব একটি প্লেটের মূল্য এটা ভাগ হবে, 12 দিয়ে এটাকে ভাগ করি, এই 1020কে 12 দিয়ে ভাগ করব, এত টাকা। হ্যাঁ, আচ্ছা, ভাগ করলে কত হবে? 102 আছে তো, 8 বারং 96, 5 বারং 60, এত টাকা, 85 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের একটি প্লেটের মূল্য 85 টাকা, বুঝতে পারছো? এইটা হইলো আমাদের ঐকিক নিয়ম। আচ্ছা, এই নিয়মটা আগে তোমরা তুলে নাও, এরপরে আমরা করব গাণিতিক বাক্যে, ঠিক আছে, গাণিতিক বাক্য ব্যবহার করে কিভাবে করব, ঠিক আছে।